যে উনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিকতার জায়গা থেকে বিষয়টি দেখুক। এক বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে কোর্টেরও ক্ষমতা নেই প্যানেলটাকে এক্সটেন্ড করার। আইনে আছে প্যানেল এক্সপায়ার করার পর তারা চাকরি পায়, এটা আমাকে একটা আইন আপনারা যত বড় পণ্ডিতরা যাচ্ছেন ওদের পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিন। কিন্তু মাঝখানে একটা সুপ্রিম কোর্টের আদালতের তারিখ আছে, হ্যাঁ, ফলে সেটা আমরা বুঝে নিতে চাইছি, তারপর যদি কি হয় সেটা দেখে এগোতে চাইছি। ফের ভুল, সেই একই ভুলের ফাঁদে আবার পা দিল বাংলার এই যোগ্য চাকরি প্রার্থীরা। আপনারা গতকাল দেখেছিলেন SLST-র আন্দোলন, মাথা মুড়িয়ে নিজেদের আন্দোলন মঞ্চে 1000 দিনের আন্দোলন পালন করেছিল এই বাংলার একটি মেয়ে যোগ্য চাকরি প্রার্থী। সেই ধর্ণা মঞ্চে চলে এলেন কুণাল ঘোষ, কিছুদিন আগেই তিনি এদেরকে নিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। আজকে নিয়ে গেলেন ব্রাত্য বাসুর কাছে, আদৌ কাজের কাজ কিচ্ছু হবে না। তবু সেই কুণাল ঘোষের ফাঁদে আবার পা দিয়ে দিল এই SLST চাকরি প্রার্থীরা। এবং মেইনস্ট্রিম মিডিয়া ইতিমধ্যেই খবর শুরু করে দিয়েছে। কি খবর শুরু করেছে? মোট 5578 জনকে নিয়োগ দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। লজ্জা লাগে যে আমিও 12টা বছর এই বাংলার মেইনস্ট্রিম মিডিয়ায় সাংবাদিকতা করে এসেছি, একটি টিভি চ্যানেলে আমিও 12 বছর সাংবাদিকতা করে এসেছি, এটা বলতে এখন লজ্জা লাগে। কারণ কিভাবে নবান্নের বিজ্ঞাপন পেয়ে এরা মানুষকে ভুল বোঝানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। যুক্তি, তথ্য, প্রমাণ সমস্ত কিছু এদের কাছে মিথ্যা, নবান্নের বিজ্ঞাপনটা সবচেয়ে বড় এবং মানুষকে ভুল বোঝাতে তৈরি। কুণাল ঘোষের ভাঁওতা ধরে দিয়েছেন তারই দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তবু চাকুরি প্রার্থীরা সেই একই ভুল আবার করল। কি কি হলো আজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপ্লব প্রায় শেষ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, ব্রাত্যবাসুকে জানিয়ে দিয়েছেন সমস্ত জটিলতা কাটিয়ে মোট 5578 জনকে নিয়োগ দেওয়া হবে এই বাংলার যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া আছে। নবান্নের বিজ্ঞাপনের দয়ায় যাদের সংসার চলে তারা ইতিমধ্যেই আপনারা দেখবেন খবর করা শুরু করে দিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে 5578 জনকে নিয়োগ দেওয়া হবে। যদি সত্যি 5578 জনকে নিয়োগ দেওয়া হয় এই চাকুরি প্রার্থীদের, তাহলে গোটা বাংলার মানুষ খুশি হবে, শুধু আমি নই, গোটা বাংলার মানুষ খুশি হবে। 5578 জন মানুষ খুশি হবে, বেকার যুবক চাকুরি প্রার্থী, যুবক যুবতী চাকুরি প্রার্থী খুশি হবে, 5578 জনের পরিবার খুশি হবে। কিন্তু আদৌ কি হবে? আবার কি চাকুরি প্রার্থীরা সেই কুণাল ঘোষের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাওতাবাজি আবার ফাঁদে পা দিল না? রাসমণির মাথা নেড়াওয়ার ঘটনা আপনারা গতকাল আবার দেখেছেন। 1000 দিনে পড়ল এই SLST চাকুরি প্রার্থীদের আন্দোলন। পৃথিবীর কোথাও চাকরি চেয়ে 1000 দিনের আন্দোলন হয়নি। কালকের কি ঘটনা ঘটেছিল আরো একবার দেখুন এক ঝলকে। কিন্তু আমরা এটুকুই বলতে চাই যে উনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিকতার জায়গা থেকে বিষয়টি দেখুক। উনি বিক্রি করল আমরা সন্তানের মতো, উনি যদি আমাদের এতটুকু কষ্ট বুঝতেন উনি এই কথাটা বলতে পারতেন না। উনি 5টা দিন 6টা দিন আমাদের মঞ্চে কাটিয়ে যাক, দেখুক আমাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় হোক, আমাদের প্রত্যেকের ফ্যামিলি কেমন আছে, প্রত্যেকের মা বাবা কেমন আছে, প্রত্যেকের সন্তান কেমন আছে জানুক। আজকে চিকিৎসার অভাবে অনেকের মা বাবা চিকিৎসা করতে পারে না, তারা মানে কি বলবো, পরলোক গমন করেছে, অনেক ক্যান্ডিডেট পরলোক গমন করেছে চাকরি আশায় থাকতে থাকতে। আর কত এর তো একটা শেষ দরকার, এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। আজকে বৈঠক হলো, ব্রাত্য বাসু তাদের সঙ্গে বৈঠক করলেন উদ্যোক্তা কুণাল ঘোষ। তিনি আগে বৈঠক করিয়েছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কাজের কাজ কিচ্ছু হয়নি, কিছুদিন শুধু দেরি করে দেওয়া হয়েছিল আন্দোলনটাকে। 1000 দিনের পর তাদের টনক নড়ল, গোটা বাংলার মানুষ ছিছি করছে। ধর্ণা মঞ্চে হাজির কুণাল ঘোষ ব্যবস্থা করলেন বৈঠকের, কার সঙ্গে? শিক্ষামন্ত্রীর ব্রাত্য বাসু। চলুন শুনে নিই আগে, আজকে বৈঠকের পর ব্রাত্য বাসু ঠিক কি বললেন, শুনুন আপনারা। আবার 22 তারিখে বসবেন বলছেন,
ব্রাত্যবাসু বললেন, আইনি জটিলতা যদি কাটে তাহলে চাকরি দেওয়া যেতে পারে। এখনো এই চাকরি প্রার্থীদের হুঁশ হলো না, স্বাভাবিক ঘটনা। একটা চাকরির জন্য তারা 1000 দিন আন্দোলন করছে, যেখানে একটু ছাই দেখতে পাবে সেটা তাদের, তারা সেটাকে সরিয়ে দেখবে সেই ছায়ের গাদে আগুনের খোঁজ পায় কিনা, তারা চাকরি পায় কিনা। ওই কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু কোথায় তারা ছাই ঘাঁটছে এই বাংলায় পরিবর্তনের সরকারের আমলে? প্রাত্যবাসু বললেন, আইনি জটিলতা কাটলে চাকরি দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন 5578 জনকে নিয়োগ দেওয়া হবে। মেন স্ট্রিম মিডিয়ায় খবরের কাগজের হেডলাইন পর্যন্ত হয়ে গেছে। আর এর পুরোটাই যে ভাঁওতাবাজি সেটা আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের সাংসদই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, ভালো করে শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। প্যানেল থাকে 1 বছর, 1 বছরের প্যানেলের লাইফ এক্সপায়ার করে গেলে কোর্টেরও ক্ষমতা নেই প্যানেলটাকে এক্সটেন্ড করার। যে সমস্ত বিরোধী দল ধুনো দিচ্ছেন ধুয়ো দিন, তাতে কিছু এসে যায় না। কিন্তু কোন আইনে আছে প্যানেল এক্সপায়ার করার পর তারা চাকরি পায়? এটা আমাকে একটা আইন আপনারা যত বড় পণ্ডিতরা যাচ্ছেন ওদের পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিন, দেখিয়ে দিন যে হ্যাঁ এই আইন আছে, করা যায় 4 বছর 5 বছর আগে। এমনকি সুপ্রিম কোর্ট বলেছে কোর্টও প্যানেল এক্সটেন্ড করতে পারে না। যে প্যানেল মারা গেছে, যে প্যানেলের লাইফ নেই, সেই প্যানেল থেকে কি করে চাকরি হয়? আমি তো এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন 2018 সালের প্যানেল, এটা 2023, 1 বছরের মধ্যে প্যানেল বাতিল হয়ে যায়। সেই বাতিল প্যানেলের চাকরি কারোর ক্ষমতা নেই দেওয়া, মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই। 2018 সালের প্যানেল 2023 এসে চাকরি পাচ্ছে, এটা অবাস্তব ঘটনা। যদিও আমরা এটা দেখতে পেয়েছি, বিভিন্ন আইনজ্ঞ যারা আছেন তারা বলেছেন যে এই 2018 সালের প্যানেল থেকে কয়েকজন মামলা করেছিলেন এবং কলকাতা হাইকোর্ট নাকি 60-62 জনকে চাকরি দিয়েছে। অর্থাৎ এই প্যানেল থেকে যদি চাকরি কেউ দিতে পারে তার নাম হচ্ছে কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট ছাড়া এই প্যানেল থেকে চাকরি কেউ দিতেই পারবে না, মুখ্যমন্ত্রীও না, ব্রাত্যবাসুও না, আর এই কুণাল ঘোষও নয়। চাকরি প্রার্থীরা জানেন না তারা? যদি চাকরি প্রার্থীরা সত্যি এটা না জানেন তাদের তাহলে শিক্ষকতার যোগ্যতা নেই আমি অন্তত বলবো। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন 5578 জনকে নিয়োগ দেওয়া হবে। আজকে আমরা বৈঠকের ছবি দেখলাম, রাসমণি যে মাথা ন্যাড়া করেছিল আপনাদের সামনে তার পাশেই বসে আছে কুণাল ঘোষ। কার প্রতিনিধি হয়ে এসেছিল কুণাল ঘোষ? নিজে বলেছেন, আমি শাসক দলের মুখপাত্র নই, চাকরি প্রার্থীরা আমাকে ডেকেছেন, চাকরি প্রার্থীদের তরফে আমি এসেছি। কুণাল ঘোষ নাকি চাকরি প্রার্থীদের তরফে এসেছে। 2011 থেকে এই 23 অবধি এই 12 বছরে আমরা এমন 3টে ঘটনা দেখেছি যেখানে আন্দোলনকে বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আন্দোলনের মুখ হয়ে যারা উঠেছিলেন সেই 3-4 জনকে চাকরি করে আন্দোলন ভেঙে দেবার চেষ্টা করেছিলেন। 3টে ঘটনা এখন আমাদের চোখের সামনে ভেসেছে এবং সেই 3টে ঘটনার একটি ঘটনাতে আবার সরকার যাদের চাকরি দিয়েছিল হাইকোর্টের রায়ে তাদের চাকরিও বাতিল হয়ে গিয়েছিল। তাই সবাই বুঝতে পারছে এই আন্দোলনের মুখ যারা, এই যে নামগুলো উঠে এসছে, এই রাসমণি, এই অভিষেক, যাদের নামগুলো উঠে এসছে, অভিষেক সেন, এদিকে ভাঙার চেষ্টা করছেন কুণাল ঘোষ আন্দোলনকে স্তব্ধ করার জন্য। কুণালদাকে একটা কথা বলি যে এই ভাঁওতা দিয়ে আর বেশি দিন চলবে না। এই মেন স্ট্রিম মিডিয়া বাংলার মানুষ এখন খুব কম দেখছে, কারণ ভাঁওতাগুলো আমরা বাংলার মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আগে দেখুন কুণাল ঘোষ ঠিক কি বললেন। অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে, রাজ্য সরকার যে অতিরিক্ত পদ সৃষ্টির কথা বলেছিল সেই নিয়ে কুণাল ঘোষ বাংলার মানুষকে কি বোঝাতে চাইলেন দেখুন আপনারা। সরকার এই মুহূর্তে আজ বললে আজ, কাল বললে কাল নিয়োগ দিতে তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ, ব্রাত্যবসু সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলটা রোল করেছেন, সরকার প্রস্তুত আছে নিয়োগ দিতে। এরম নয় যে আমাদের সঙ্গে এনাদের কালই প্রথম কথা হলো, এদের সঙ্গে আমাদের দীর্ঘ যোগাযোগ রয়েছে, কথা চলছে, ফলো আপ করা হচ্ছে। সরকার সেই মতো ব্যবস্থা নিয়েছিল, ব্যবস্থা নেওয়ার পর আর এক পক্ষ আবার চলে গেছে কোর্টে। একদিকে বলা হচ্ছে সুপার নিউমারিক্যালস পোস্ট তৈরি হোক, আবার পোস্ট তৈরির পর সেটা আটকাবার জন্য কোর্টে চলে যাচ্ছে, তাহলে শিক্ষা দপ্তর কি করবে?
দেখলেন কুণাল ঘোষ কি বললেন, কত বড় ভাওতাবাজি আর কত বড় মিথ্যা কথা বললেন আপনারা নিশ্চয়ই ধরে ফেলেছেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এই মামলাটি গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই কুণাল ঘোষ যেটা অতিরিক্ত পদ সৃষ্টির কথা বলছে না, এই অতিরিক্ত পদ সৃষ্টি করে এই যারা যোগ্য চাকরি প্রার্থী আন্দোলন করছে এদের চাকরি দেবার কোনো কথাই করেনি, কোনো কথার চিন্তা ভাবনাই করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই মামলাটা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্যাবিনেটের মন্ত্রীদের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বাতিল করে দিয়েছিলেন। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের চাকরিতে বহাল রাখার চেষ্টা করছিলেন যারা অযোগ্যভাবে বেআইনিভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরিতে বহাল রাখার জন্য এই অতিরিক্ত পদ সৃষ্টির কথা বলেছিল ক্যাবিনেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী সই করেছিলেন, দত্তবাসু সই করেছিলেন, অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির এজলাসে ধরা পড়ে গিয়েছিল যে এই অযোগ্য চোর দুর্নীতি বা শিক্ষক তাদের নিজের পদে বহাল রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই অতিরিক্ত পদগুলো সৃষ্টি করতে চাইছিল। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একেবারে কানমূলে সেগুলো খারিজ করে দিয়েছে। সবাই জানে, বাংলার মানুষও জানে, কিন্তু তবু কুণাল ঘোষ কত বড় আত্মবিশ্বাসে ভাবুন কিভাবে বাংলার মানুষকে কত গবের ভাবছে, ঠিক ভুল বোঝানোর চেষ্টা করছে। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি এই অতিরিক্ত পদ তৈরি করেছিল এই যে চাকরি প্রার্থী যারা আন্দোলন করছে তাদের জন্য। কুণালদা, এভাবে বাংলার মানুষকে ভাওতা দেওয়া যাবে না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই চক্রান্ত, এই জঘন্য নিদর্শন ধরা পড়ে গেছে, বাংলার মানুষ জানে। আর যারা জানে না তাদেরকে আমরা জানিয়ে দেবো, যে সমস্ত সোশ্যাল মিডিয়া বাংলার মানুষ এখন দেখছেন, এই মিথ্যা কথা আর বলবেন না। এভাবে বাংলার মানুষকে আর গবের বানানো যাবে না। নবান্নের বিজ্ঞাপন পাওয়া, তার বাইরেও বাংলার মিডিয়া আছে এবং যে মিডিয়া বাংলার মানুষ দেখছে তাদেরকে আমরা বলবো যে আপনারা খবর নিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই অতিরিক্ত চাকরির সংখ্যা বাড়ানোর ধাপ্পাবাজিটা ধরা পড়ে গিয়েছিল। এই চাকরির পদ বাড়ানো হয়েছিল যারা বেআইনি ভাবে চোর জোচ্চোর যেসব তো শিক্ষক এখনো চাকরি করছে তাদের নিজের পদে বহাল রাখার জন্য এই পদগুলো সুপার নিউমেরিট পদ নাকি বলছে না এগুলো তৈরি করা হয়েছিল। কুণাল ঘোষ, বাংলার মানুষকে এত বড় মূর্খ ভাববেন না। সবটা তো দেখলেন আপনারা, কি বলবেন আপনারা? আমার মত, এই চাকরি প্রার্থীরা আবার ভুল করছে এই কুণাল ঘোষের পাতা ফাঁদে পা দিয়ে। আপনারা কি বলেন? আর যদি সত্যি এই 5,500 উপর চাকরি প্রার্থী যদি চাকরি পায়, যেটা একেবারেই অবাস্তব, কারণ কলকাতা হাইকোর্ট ছাড়া 2018 প্যানেল থেকে 2023 বা 2024 চাকরি দিতে কেউ পারবে না, কারণ বাপের ক্ষমতা নেই 2018 প্যানেল থেকে 2023-24 এসে চাকরি দেয়। একমাত্র পারবে মহামান্য হাইকোর্ট, আমি বলছি না, স্বয়ং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, তৃণমূলের সাংসদ। এরপরেও এই ভাওতাবাজির নাটকটা কুণাল ঘোষ খেললেন রাজ্যের শিক্ষামন্ত্রী দত্তবাসুকে দিয়ে। এত সহজে বাংলার মানুষকে আর গভর্নমেন্ট বানানো যাবে? আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন শুনলেন, আপনাদের বিচার ব্যবস্থা কি বলে? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া আর এই কুণাল ঘোষের মতো মুখপাত্র যতই বাংলার মানুষকে ভুল বোঝাতে চায়, আমরা সেই ভুল বোঝাতে দেব না। যুক্তি, তত্ত্ব এবং প্রমাণ দিয়ে আমি আপনাদের চোখের সামনে তুলে ধরব যে কত বড় ভাওতাবাজির খেলা চলছে এই যারা অসহায় চাকরি প্রার্থী তাদের নিয়ে, এবং তারাও এই পাতা ফাঁদেই পা দিল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।